ফুলবাড়িয়াচুরিতে আজ সকালে পৌর সম্মেলন কক্ষে নবনিযুক্ত পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন মতবিনিময় সভায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সহ সভাপতি ও নিউজ টোয়েন্টি টেলিভিশনের সাংবাদিক মোহাম্মদ জহুরুল আলম বাংলা ভিশনের সাংবাদিক এইচ এম প্রফুল্ল সহ জেলার বিভিন্ন মিডিয়া কর্মরত গণমাধ্যম কর্মীগণ পৌর শহরের বিভিন্ন সমসাময়িক সমস্যা নিয়ে আলোচনা করেন এ সময় দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন সরকারের মূল উদ্দেশ্য

রিপোর্ট করেছেন খাগড়াছড়ি প্রতিনিধি বিপ্লব তালুকদার এনএন